আগামী পনেরোই নভেম্বর থেকে রাজধানীর রুমাকান্ত মিনি স্টেডিয়ামে আটাত্তরতম সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের আসর বসতে চলেছে এই টুর্নামেন্টের সময়সূচি কিছুটা বদল করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদন পাওয়া গেছে পরিবর্তিত সূচি অনুসারে পনেরো নভেম্বর সকাল নয়টায় মণিপুর সিকিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে বিকেল চারটায় স্বাগতিক দল ত্রিপুরা মিজোরামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সতেরো নভেম্বর সকাল নয়টায় মিজোরাম মণিপুরের বিরুদ্ধে খেলবে এবং বিকেল চারটায় ত্রিপুরা সিকিমের মুখোমুখি হবে উনিশ নভেম্বর সকাল নয়টায় সিকিম মিজোরামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিকেল চারটে টুর্নামেন্টের শেষ ম্যাচে ত্রিপুরা মণিপুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে শেষ ম্যাচে মাঠে উপস্থিত থাকার জন্য টিএফের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়কে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই টুর্নামেন্টের দুটি দল যথাক্রমে মিজোরাম এবং মণিপুর আগরতলায় এসে গেছে সিকিম দল বুধবার রাতেই আগরতলায় পৌঁছে যাবে এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার তিনি জানান টুর্নামেন্টের জন্য ম্যাচ রেফারিও চলে এসেছেন বুধবার তিনি মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি আরও জানান রাজ্য দলের অধিনায়ক করা হয়েছে পারভেজ ভুইয়াকে সহকারে অধিনায়ক করা হয়েছে রাজীব সাধন জমাতিয়াকে তিনি আরও জানান রাজ্য দলের ফুটবলারদের তিন হাজার টাকা করে দেওয়া হবে গ্রুপ থেকে উপরে উঠতে পারলে রাজ্য দলের সদস্যদের আরও উপহার দেওয়া হবে বলে জানান টিএফ এর সভাপতি প্রণব সরকার আমাদের যে শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে ফ্লাড খেলা হবে এর মধ্যে রয়েছে প্রথম ম্যাচ পনেরো তারিখ সকাল নয়টায় মণিপুর এবং সিকিম দ্বিতীয় ম্যাচ হবে আপনার ত্রিপুরা মিজোরাম বিকাল চারটায় এটা পনেরো তারিখই হবে তারপরে আছে সতেরো তারিখ সতেরো তারিখ হলো নয়টায় হল মিজোরাম এবং মণিপুর চারটায় সিকিম এবং ত্রিপুরা তারপরে আছে উনিশ তারিখ উনিশ তারিখ হলো নয়টায় সিকিম মিজোরাম চারটায় ত্রিপুরা মণিপুর এবং আমরা ওই দিন যে লাস্ট ম্যাচ হবে লাস্ট ম্যাচে আমরা উপস্থিত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশান সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে যে যদি আমরা প্রত্যেক প্লেয়ারকে আমরা ত্রিপুরার প্লেয়ারকে আমরা তিন হাজার টাকা করে ইনসেন্টিভ আমরা দেব যদি আমরা গ্রুপ থেকে বেরোতে পারি তাহলে আমরা আরও বেশি করে ওদেরকে অ্যাওয়ার্ড দেব। ত্রিপুরা টিমের কোচ হয়েছেন আছেন আপনারা জানেন যে দীনেশ প্রধান উল্লেখ্য উনিশশো সালের পর দু সালে সন্তোষ ট্রফির দায়িত্ব পায় টিএফএ এরপর এবার সন্তোষ ট্রফির দায়িত্ব পেল রাজ্য ফুটবল সংস্থা টুর্নামেন্টকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন টিএফএ সভাপতি প্রণব সরকার বিউরো রিপোর্ট আর ই নিউজ